শ্বেত আলুর সাথে এমন একটি নাস্তা তৈরি হচ্ছে আজকে, যেটা দেখার পর জীবনেও রেস্টুরেন্ট থেকে কিনে এনে খাবেন না, নিজের হাতে একটু তৈরি করে খেতে পারবেন এত মজার সুস্বাদু মুচমুচে এই নাস্তাটি। এই মুচমুচে নাস্তাটি আমার ঘরে বানালে তো এক নিমিষেই শেষ হয়ে যায়। এই জমজমাট নাস্তা বানানোর জন্য লাগবে আমার সেদ্ধ আলু। আমি এখানে তিনটা বড় সাইজের সেদ্ধ আলু ঠিক এভাবে খোসা ছাড়িয়ে কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, হাফ কাপ পরিমাণ দিব গাজর কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি দুই তিনটা, ধনিয়া পাতা কুচি দিচ্ছি স্বাদ অনুযায়ী, লবণও দিচ্ছি স্বাদ অনুযায়ী। এবার দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এক চা চামচ পরিমাণ করে, ধনিয়া গুঁড়া, ভাজা জিরের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ করে, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ। কর্নফ্লাওয়ারের পরবর্তীতে চাইলে কিন্তু আপনারা আতপ চালের গুঁড়াও দিতে পারেন। এবার আবারও একটু খুব ভালোভাবে মিশিয়ে ম্যাশ করে নিচ্ছি। সবশেষে এর মধ্যে একটা সেদ্ধ ডিম দিয়ে দিচ্ছি গ্রেট করে। ডিমটা আপনারা বেশি কম দিতে পারেন, বেশি দিলে আরও বেশি মজা হয়, তো পছন্দ মতো ডিম দিয়ে নেবেন। তারপর আবারও একটু মিশিয়ে দিচ্ছি, চাইলে কিন্তু এই কাজটা আপনারা হাত দিয়েও করতে পারেন, তবে আমি কাঁটা চামচ দিয়েই করে নিলাম। আরও একটা প্লেটের মধ্যে আমি 2-3 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে নর্মাল ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি, এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালোভাবে এটাকে আমি একটা ব্যাটার তৈরি করে নিব পাতলা করে, আরও একটু পানি দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিব যাতে করে কোনো রকম লাম্পস না থাকে। তৈরি হয়ে গেল পাতলা ব্যাটার। এবার আলু মাখানো এটা আমি হাতে এভাবে করে মুঠো মুঠো করে নেব। এরপর শাসলিক কাঠি যেগুলো তিনটা করে নিলাম, যেহেতু এখানে আমাকে এটাকে এভাবে লম্বা করে লোলির মতো তৈরি করতে হবে, সেজন্য একটু যেহেতু চিকন তিনটা করে নিচ্ছি, ঠিক লম্বা লম্বা করে লোলি বানিয়ে নিচ্ছি। একে একে সবগুলোই আমার বানানো হয়ে যাচ্ছে, এটা কিন্তু কাবাব শেপের মতনই হচ্ছে। তো সবগুলো বানানো হয়ে গেলে যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম ময়দা দিয়ে সেটার মধ্যে ডিপ করে নেব। ডিপ করার পর ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নেব। এই তো আমি এখানে ব্রেড ক্রাম নিয়ে নিলাম, ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিচ্ছি। ব্রেড ক্রামটা আপনারা বিস্কিটের গুঁড়া দিয়েও সারতে পারেন, আমি এখানে পাউরুটির যে ব্রেড ক্রাম সেটা নিলাম। তারপর তেল পর্যাপ্ত পরিমাণে লোহিতে গরম করে রেখেছিলাম, তেলে ছেড়ে দিলাম, চারটা করে ছাড়ছি আমি। সুন্দর একটা কালার চলে আসছে, কিন্তু হালকা সোনালী বর্ণের হলে এবার আমি নামিয়ে নিচ্ছি। খুবই সুন্দর দেখতে এই নাস্তাটা, খেতেও ভীষণ মজার, হয়তোবা দেখেই বুঝতে পারছেন কতটা মজার হবে আর কতটা মুচমুচে হবে। এটা কিন্তু বিকেলের নাস্তায় বাচ্চাদেরকে বানিয়ে দিলে খুবই মজা করে খেয়ে নেবে, আর সসের সাথে তো এটা খেতে দারুণ লাগবেই। রেসিপিটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল, কমেন্টে আপনাদের মতামতও জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন রেসিপিতে। এ পর্যন্ত আল্লাহ হাফেজ।